আসসালামু আলাইকুম। ফাইনালি রিং আইডি থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে, এরকমই একটি ভাইরাল নিউজ কিন্তু আপনারা ফেসবুকে দেখতে পারবেন। তো আজকের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব রিং আইডি টাকাটা আপনারা কত তারিখের মধ্যে ফেরত পাবেন এবং কীভাবে ফেরত দেওয়া হবে। সমস্ত বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে, ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বর্তমান সময়ে রিং আইডির যে গ্রাহকরা রয়েছে তারা কিন্তু অনেকটাই সময় অপেক্ষা করার পরে কিন্তু অনেকেই বলতেছে রিং আইডি থেকে টাকাগুলো ফেরত পাবো কিনা। তো এই বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের যে তথ্যগুলো দিয়েছে সেটা হচ্ছে রিং আইডির টাকাগুলো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় চাইলে ফেরত দিতে পারবে না। সো তাদের কাছে তথ্যর প্রয়োজন রয়েছে, রিং আইডির কে কত টাকা ইনভেস্ট করেছে, কে কত টাকা ইনকাম করেছে, এটা শুধু কিন্তু রিং আইডির সার্ভারে জমা রয়েছে। সো রিং আইডির সার্ভারে যে হিস্টোরিগুলো রয়েছে সেগুলো কিন্তু বাণিজ্য মন্ত্রণালয়ের হাতে দিতে হবে। সো তারা চাইলে দেখার পর গ্রাহকদের লিস্ট বের করে তারপরেই কিন্তু টাকাগুলো ফেরত দিবে। তো এই বিষয়টি নিয়ে বাণিজ্য মন্ত্রণালয় কিন্তু জানিয়েছেন যে রিং আইডির সিও যদি দেশে ফেরত আসে এবং দেশে আসার পর তারা যদি বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে, সো এই টাকা ফেরত দেওয়ার পুরো প্রক্রিয়াটাই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় এবং রিং আইডির সিও এটির কিন্তু উভয়ের মিলিত হওয়ার পরই কিন্তু কার্যক্রমটা শুরু করা হবে। তো যেহেতু রিং আইডির সিও যিনি, তিনি কিন্তু দেশের বাইরে রয়েছেন, আপনারা প্রত্যেকের জানেন। সো তিনি দেশে না ফিরলে কিন্তু এই টাকা ফেরত পাওয়ার প্রক্রিয়া এটা কিন্তু চালু করা সম্ভব হবে না। তো এই জন্যই কিন্তু বাণিজ্য মন্ত্রণালয় রিং আইডি নিয়ে তেমন কোনো রকমের আপডেট দিচ্ছে না। তারা কিন্তু বলে দিয়েছে তারা যদি বিজনেস প্ল্যানটা শেয়ার করে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে তাহলে কিন্তু তারা এই ব্যাংকে যে আটকে রয়েছে 200 কোটি টাকা, যেটা রিং আইডির, সো এটা কিন্তু গ্রাহকদের ফেরত দেওয়া সম্ভব হবে। তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন যে আসলে রিং আইডি টাকাটা ফেরত দেওয়া হবে কত তারিখের মধ্যে। তো এই বিষয়টি কিন্তু এখন পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি বা আসলে বলা সম্ভব নয়, কারণ কত তারিখের মধ্যে ফেরত দেওয়া হবে এটা কিন্তু কেউ বলতে পারবে না। সো রিং আইডি সিও যদি দেশে ফিরে আসে এবং এই বিজনেস প্ল্যানটা শেয়ার করে বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে, তবেই কিন্তু তারা টাকাগুলো ফেরত দেওয়ার কার্যক্রম চালু করবে। এছাড়া কিন্তু ব্যাংকটি এখন পর্যন্ত টাকা আটকে রয়েছে এবং সেই টাকাগুলো কিন্তু আটকে থাকবে। সো আপনারা কিন্তু অনেকেই রিং আইডি যে টাকাগুলো ইনভেস্ট করেছিলেন এই টাকাগুলো কিন্তু ফেরত পাওয়ার জন্য অনেক দিন অপেক্ষা করতেছেন, অনেকেই কমেন্ট করেন। সো আর কিছুদিন আপনারা অপেক্ষা করেন, 2022 সালে যেহেতু রিং আইডি সিও বলেছিল সার্ভার বিক্রি করে হলো তারা টাকাগুলো ফেরত দিবে। তো আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, জাস্ট আর 2 থেকে 3 মাসের মধ্যে যদি টাকা ফেরত দেয় তাহলে এই বছরই কিন্তু আপনার টাকাগুলো ফেরত পাবেন। আর যদি রিং আইডি টাকাগুলো ফেরত দেন না হয় তাহলে কিন্তু আপনারা আর এই বছর শেষ হলে আর টাকাগুলো পাবেন না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। তো এই বিষয়টি নিয়ে আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন, অনেকেই এই বিষয়গুলো জানতে চাচ্ছিলেন। তো আজকে এই ভিডিওগুলোতে এইগুলো জানানোর চেষ্টা করলাম। তো সকাল ভালো থাকুন, সুস্থই থাকুন, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই। আল্লাহ হাফিজ।